বিরতির পর স্বাগত। রাজ্যের প্রধান এবং একমাত্র হাসপাতাল হচ্ছে জিবি হাসপাতাল, আর সেই জিবি হাসপাতালে প্রতিনিয়ত একাধিক অভিযোগ উঠে আছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের পরিকাঠামো উন্নয়নের চেষ্টা করলেও জিবি হাসপাতাল থেকে বারংবার কিন্তু অভিযোগ উঠে আসছে, আর সেই অভিযোগ এবার সংবাদ শিরোনামে। অভিযোগ যে জিবি হাসপাতালের এমআরআই বন্ধ বহুদিন যাবত, কেন? সেই মেশিনটি প্রচন্ড ঠান্ডার মধ্যে রাখতে হয়, নয়তোবা নষ্ট হয়ে পড়ে। কিন্তু সেই রুমের যে এসি, অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত রুমে যে এসি লাগানো হয়েছে, সেই এসি বিগত কিছুদিন যাবত বিকল, যার ফলে ইতিমধ্যে এমআরআই মেশিন দিয়ে কাজ হচ্ছে না। বহু রোগী তারা ছুটে আসছেন চিকিৎসার জন্য, কিন্তু অবশেষে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে, যার জন্য ইতিমধ্যেই বিপাকে পড়তে হয়েছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনকে। কি বলছেন সংশ্লিষ্টরা, তাদের মূল অভিযোগ কি শোনাবো। আমাদের কি করছেন না, কি কারণে করছেন? ও ডেট নিয়ে বেলা গেছে। কি শুনছেন? আয়া শুনছি গতকাল যে আমার বন্ধ। কি কারণে বন্ধ? এসির কারণে। কতদিন যাবত বন্ধ আছে? কালকে, গতকাল যে। এতে কি সমস্যা হইতেছে আপনাদের? মানে সমস্যা মানে তো ডেট দিতে আছে, আর যারা ভর্তি আছে তারা বুঝে একটু সমস্যা দেয়া দিব। আমার তো আর সমস্যা দেয়া দিত না, আমি বুঝি না। এনের দায়িত্ব যারা আছে তারা কি কইছে আপনারা? তারা কইছে মানে কোন দিন জানি কি করছেন, এখন কি করবেন? মানে ডেট নিম না, আমি তো গেলে ওই কোন কোন জায়গাতে আছে দাদা হচ্ছে রুগী মিটার নিত্র পাবে। রুগীদের একটা অভিযোগ যে 3 থেকে 4 দিন যাবতে এমআরআই বন্ধ। এখানে যখন যে জিনিসটা হয় সঙ্গে সঙ্গে আমরা এইচডি পর্যন্ত যেমন যারা ইনডোরের পেশেন্ট তারা আমরা ফার্স্ট দিতেছি টাইমটা, এবং তারারে কয়া হইতেছে যেন যদি খোঁজ নিতে যদি মেশিন চালু হয়ে থাকে, ওরকম কোন ব্যাপার থাকে না। ইনডোর পেশেন্টরা আমি আগামীকালকেও দিতেছি, এমন কোনো কিছু না। এখন অব্দি সিরিয়াস পেশেন্ট কতজন এসেছে এমআরআই জন্য আপনার কাছে কি কোনো তথ্য আছে? সিরিয়াস বলতে আইসিইউ টিম পেশেন্ট আছে, ওরকম আমার নোটে আছে যেটা আইসিইউতে আছে ওরকম। ঠিক হতে আরো কতদিন লাগতে পারে? ঠিক হতে এটা আমার জানা নেই, এটা ওই টেকনিশিয়ানের সঙ্গে কথা বলুন, আমাদের রেডিওগ্রাফার বা এইচওডি। আপনারা শুনলেন রোগীর আত্মীয় পরিজন এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য। মারাত্মক অভিযোগ, আইসিইউতে যারা ভর্তি রয়েছেন তারা পর্যন্ত এমআরআই করতে পারছেন না। এই অভিযোগ এবার জিবি হাসপাতাল থেকে উঠে আসছে, যেখানে রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে শহরতলির বহু মানুষ যান চিকিৎসা করাতে, কিন্তু এখন বিপাকে পড়ে মোটা অঙ্কের টাকা ব্যয় করে প্রাইভেট গিয়ে এমআরআই করতে হচ্ছে। সেই খবর এবার যাবে কি দপ্তরের কাছে? কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেটাই দেখার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।